এই মুহূর্তত এটা পলিটিক্যাল বিগ ব্রেকিং নিউজ আপনার জানাব বিচার, যেহেতু রাজ্যত বৃহৎ রাজনৈতিক পথ পরিবর্তন হবলে গৈ আছে। এক বিস্ফোরক ভাষ্য প্রদান করেছে এগারী কংগ্রেসী বিধায়কে কিছু সময় পূর্বে, প্রায় 1 বজাত এই বিস্ফোরক মন্তব্য প্রদান করেছে। কোন বিধায়ক কি কৈছে সবিস্তারে আপনার জানাব বিচার। এগারী কংগ্রেসী বিধায়কে এই বিস্ফোরক মন্তব্য করেছে। পশ্চিম গোয়ালপাড়া সমষ্টির বিধায়ক আব্দুল রশিদ মন্ডলে এক বিস্ফোরণ ঘটাইছে। বদরুদ্দিন আজমলে শীঘ্রই যোগদান করিব কংগ্রেসত। এক ডাঙর খবর এই মুহূর্তে জানাই আছো, এক পলিটিক্যাল বিগ ব্রেকিং নিউজ। রাজ্যের রাজনৈতিক পথ পরিবর্তন হবলে গৈ আছে। এই বিস্ফোরণ ঘটাইছে কংগ্রেসী বিধায়ক আব্দুল রশিদ মন্ডলে, যেহেতু কেইদিনমান পূর্বে AIUDFর সৈতে এক বৈঠকত মিলিত হয়েছিল আব্দুল রশিদ মন্ডল, আর তার পিছতেই আজি সেই বিস্ফোরণ ঘটাইছে। আর সংখ্যালঘু যিসকল বিধায়ক আছে, সেই সংখ্যালঘু বিধায়কসকল একগোট হওয়ার কথা যে বাতরি উলাইছিল, সেই বাতরি সচা হবলে গৈ আছে। বিজেপিক প্রতিহত করবলে সংখ্যালঘু যিসকল বিধায়ক আছে, সেই বিধায়কসকল একগোট হওয়ার এক চর্চা চলি আছিল। কেইদিনমান পূর্বে বদরুদ্দিন আজমলেও এক মন্তব্য করেছিল, সংখ্যালঘুক লৈ এনে ধরনের মন্তব্য করেছিল, যেহেতু লোকসভা নির্বাচন সমাগত। আর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এই বিস্ফোরণ ঘটাইছে আব্দুল রশিদ মন্ডলে। মাত্র কেইটামান মুহূর্তর পূর্বে এই মন্তব্য করেছে আব্দুল রশিদ মন্ডলে। আর সবিশেষ খবরের বাবে আমি জ্যেষ্ঠ সাংবাদিক ভূপেন ভট্টাচার্যর সঙ্গে সংযুক্ত হয়েছো। ভূপেন ভট্টাচার্য, আপনার ওসর আছো, যেহেতু বদরুদ্দিন আজমলে কংগ্রেসত যোগদান করব বলে এক খবর উলাইছে আর এই মন্তব্য করেছে পশ্চিম গোয়ালপাড়া সমষ্টির বিধায়ক আব্দুল রশিদ মন্ডলে। ভূপেন ভট্টাচার্য, হয় নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ সরকার, আর কিন্তু বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ সরকারক বলে নোৱাৰিল কৰি নমস্কার ধরনের করে অপজিশনত যে দুটা প্রধান পার্টি আছে UDF আর কংগ্রেস, তেওঁলোকেই পরস্পরে পরস্পরের মাজত এতিয়া বাক বিতণ্ডা আরম্ভ করে দিছে, যার ফলত একদম সুকলমে শাসকীয় গোটটা চলি আছে, বিরোধীর মাজত খোয়া কামোড়া যেন চলি আছে। আর বিরোধীর কথা এনেকুৱা হৈছে যে UDFএ কংগ্রেসের সহযোগ নহলে আগবাহিব নোৱাৰে, কংগ্রেসে UDFর সহযোগ নহলে আগবাহিব নোৱাৰে, এনে একটা পরিবেশ পরিস্থিতি। কিন্তু যদি ভট্টাচার্য ডাঙরিয়া, ভূপেন যিগৰাকী ভূপেন বৰা সভাপতি, সভাপতিয়ে ইতিমধ্যে মন্তব্য কৰিছিল যে কোনো কাৰণত মই যেতিয়ালৈকে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হৈ থাকো তেতিয়ালৈকে কোনো কাৰণতে AIUDFৰ সৈতে মিত্ৰতা নহ'ব বুলি এক প্ৰকাৰ মন্তব্য কৰিছিল। কিন্তু লক্ষণীয় বিষয়টো হল AIUDF বিধায়ক কেইজনমানে গৈ আলোচনা কৰিছিল, মণ্ডলৰ বাসভৱনত UDFৰ কৰিমুদ্দিন বৰভূঞাকে আদি কৰি কেইবাগৰাকী আলোচনা কৰিছিল, সংখ্যালঘু বিধায়কসকলে একগোট হৈ যুঁজিব বুলি কৈছিল। তাৰ পাছত আজি মণ্ডল ডাঙৰে সেই পত্ৰখন দিয়াৰ পাছত সেই চৰ্চা চলি থাকোঁতে, ভূপেন বৰাৰ এগেইনষ্টত পত্ৰখন দিয়াৰ চৰ্চা চলি থাকোঁতে আজি মণ্ডল ডাঙৰীয়াই যি ধৰণৰ কথা সাংবাদিক মেলত সংবাদ মেলত কৈছে, সেইটোৱে এটা চৰ্চাৰ কাৰণে তেওঁলোকে যেন এটা বিষয় ঠেলি দিছে সকলোৰে মাজত, আৰু ৰাজনৈতিক মহলত সেইটো লৈ চৰ্চা হ'ব। এতিয়া চাবলগীয়া হ'ব যে আজমল ডাঙৰীয়াই কি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে। হয়, নিশ্চয়কৈ, যিহেতু আজমলৰ প্ৰসংগ উত্থাপন হৈছে, যদিহে বদৰুদ্দিন আজমল আহে কংগ্ৰেছলৈ, যদি বদৰুদ্দিন আজমল আহে তেতিয়াহ'লে AIUDF যিহেতু প্রধান বদরুদ্দিন আজমল আর তেওঁৰ নেতৃত্বতে সমগ্র দলটো পরিচালিত হয়, আর ইতিমধ্যে আব্দুল রশিদ মন্ডলে কৈছে যে AIUDF প্রধান বদরুদ্দিন আজমলৰ লগতে প্রায় সংখ্যক বিধায়ক আহি যোগদান করব কংগ্রেসত। যদি একমাত্র ভূপেন বৰা আৰু তেওঁ কেইজনমান নেত্রী মানে সঙ্গীয়েহে তেওঁলোকে অপোজ কৰি আছে, গতিকে এই গোটেই কথাটো হয়তো নাইকিয়া কৰিবলৈকে বা কংগ্ৰেছৰ হাইকমাণ্ডৰ ওপৰত এটা প্ৰেছাৰ দিবলৈকে হয়তো বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই কংগ্ৰেছৰ সংখ্যালঘু বিধায়কসকলক লগত লৈ এটা সুকীয়া গোট গঠন কৰি নেপেলাইতো তেনেকুৱা ধৰণৰ এটা কথাও হৈ যাব পাৰে আজি কিছুদিনৰ ভিতৰত। হয়, নিশ্চিতভাৱে আৰু এটা কথা জানিব বিচাৰো, যিহেতু বদরুদ্দিন আজমলে বিগত কেইদিনমানৰ পৰা সংখ্যালঘুৰ কথা কৈ আছে, সংখ্যালঘুক সুৰক্ষা দিয়াৰ কথা কৈ আছে, সেয়াও এক ৰণকৌশল হ'ব পাৰে নেকি এই নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত, বা যিহেতু এতিয়া লোকসভা নিৰ্বাচন সমাগত আৰু তাৰ পিছতে যিহেতু 26ৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব, গতিকে নিৰ্বাচনৰ এতিয়াৰ পৰাই টঙালী বান্ধিছে নেকি সংখ্যালঘু বিধায়ক গোটাই তেওঁলোকে শাসন কৰাৰ কথা ভাবিছে নেকি, বা তেনেধৰণৰ যি মন্তব্য কৰিছিল বদরুদ্দিন আজমলে
গতিকে সেইটো সেই যে সপোন, সেই সপোন পূৰা কৰিবলৈ এতিয়াৰ পৰাই খোৱা বালি তল যাব বুলি আশংকা কৰিয়েই বদৰুদ্দিন আজমল আৰু কংগ্ৰেছৰ সংখ্যালঘু বা কংগ্ৰেছৰ নেতাসকল এতিয়া বিতত হৈ পৰিছে। সেইবাবে তেওঁলোকে ততাতৈয়াকৈ সংখ্যালঘু কাৰ্ডখন খেলিব বিচাৰিছে যাতে বিজেপিয়ে সংখ্যালঘুসকলৰো সমৰ্থন লাভ নকৰে। সেইবাবে তেওঁলোকে এণ্টি সংখ্যালঘু দেখুৱাবলৈ, বিজেপিক সংখ্যালঘু বিৰোধী বুলি দেখুৱাবলৈ তেওঁলোকে নিজকে সংখ্যালঘুৰ ত্ৰাণকৰ্তা দেখুৱাবৰ কাৰণে আজমল আৰু ৰচিদ মণ্ডল ধৰণৰ লোকসকল উঠি পৰি লাগিছে। আৰু সেইবাবে বিজেপিৰ যাতে লাভ নহয় এইটোৰ পৰা, সেইবাবে তেওঁলোকে কৰিছে। কিন্তু তেওঁলোকৰ মাজত গোটেই কথাটো হৈছে যে তেওঁলোক দুয়োটা দল একত্ৰিত হোৱাৰ বা তেওঁলোকৰ দুয়োটা দলৰ মাজত বন্ধুত্ব স্থাপন হোৱাত হেঙাৰ হৈ পৰিছে ভূপেন বৰা আৰু আন কেইজনমান। সেইবাবে তেওঁলোকে ভাবিছে যে ভূপেন বৰা আৰু আন কেইজনমানক আঁতৰাব পাৰিলে তেওঁলোকে এটা সুকীয়া গোট কৰিব। কিন্তু অসমত আৰু পোলাৰাইজ কৰি নিৰ্বাচন খেলিব এই ধৰণৰ কথাটো যেন আৰু নহব আমাৰ মনে তেনেকুৱাহে কয়। হয়, নিশ্চিতভাৱে হয়। আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছো।